নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। গাজীপুরের সালনায় স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেফতার করেছে র্যাব। নরসিংদীতে প্রতিবন্ধী ও মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার দুইজন। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আজও বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায়। ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। বিচারহীনতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে ধর্ষকরা, অভিযোগ বদিউল আলম মজুমদারের। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য হাস্যকর, যখন তারা ক্ষমতায় ছিল তখন দলগতভাবে এসব কর্মকাণ্ড করেছে। সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসের বাইরে টিকেটের জন্য আজও ভিড় করছেন ছুটিতে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1203 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 10,73,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3,71,00,000-এর ওপরে। হোয়াইট হাউসে আয়োজিত বিচারক নির্ধারণের মিলন মেলা ছিল করোনা সংক্রমণ বাড়ার অনুষ্ঠান, মন্তব্য মার্কিন শীর্ষ চিকিৎসক অ্যান্থনি ফাউসে। নেইমারের নৈপুণ্যে ব্রাজিলের গোল উৎসব শুরু, বিশ্বকাপের বাছাই পর্ব, 5-0 বিধ্বস্ত বলিভিয়া।